কুড়িগ্রামের নয় উপজেলায় ৪৮৩টি মন্দিরে উৎসব মুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সকালে মহাসপ্তমীতে মণ্ডপগুলোতে হয়েছে কলাবউ পূজা, আর বেলা ১২টার সাথে বিভিন্ন মণ্ডপে দেবী দর্শনে আসেন ভক্তরা। কঠোর নিরাপত্তায় পূজা উদযাপন করতে পেরে খুশি তারা। জেলা পুলিশ সুপার আনসার কমান্ড্যান্ট জানান, জেলার সব পূজা মণ্ডপে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, আর বিভিন্ন মন্দিরে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে আনসার সদস্যরা। নির্বিঘ্নে পূজা করতেছে বা এদের কোনো সমস্যা নেই।